কেমন লাগছে ফার্স্ট হানিমুনের? বাইরে এসে কি কেউ কথা বলবে না? মানে মনে হচ্ছে রোল রিভার্সাল হয়ে গেছে, সবাই চুপচাপ, আমি একা কথা বলে যাচ্ছি। থামি, কিছু বলুন। দাদু ভাই, আমি না অনেক দিন বাদে পাহাড়ে এলাম জানো, সেই বিয়ের পর এসেছিলাম শ্বশুর শাশুড়ির সঙ্গে, মনে আছে তোমার? মনে নেই আবার? সব মনে আছে। আমার কত সাধ ছিল তোমাকে আলাদা করে নিয়ে একটু ঘোরাবো, হলো কই? তুমি তো লজ্জায় পেরোতেই পারলে না। আশ্চর্য তো, শ্বশুর শাশুড়ির সঙ্গে এসেছি, তোমার সঙ্গে আলাদা করে যাবো কি করে, এটা সম্ভব? সেই জন্যই তো তোমাকে নিয়ে এসেছি হানিমুনে। কি করছোটা কি? আহা গিন্নি, লজ্জা পেলে হবে? তোমার নাতি আমাকে সাহেব শুভ সাজিয়েছে, ছবি তো তুলতেই হবে। এসো কাছে এসো, দেখি কাছে এসো। হ্যাঁ দাদু ভাই, ছবি তোলো। আমি কিন্তু দাদু ভাই আর মিঠাইয়ের ছবি তুলবো, তোমাকে তার ব্যবস্থা করে দিতে হবে, বুঝলে? সেই জন্যই হানিমুনে আসা হয়েছে, এটা তোমার গিন্নি বুঝতে পেরেছে। না আসলে এর আগে আমি কখনো পাহাড় দেখিনি তো, তাই না মিঠাই কেমন যেন ভ্যাপা চাকা খেয়ে গেছে বুঝলে। আমি তো খালি জনাই থেকে কলকাতা, কলকাতা থেকে জনাই মুন্ডি নিয়ে যাওয়া আসা করতাম। এত সুন্দর জায়গা হয় আমি ভাবতেই পারছি না জানো তো, কি সুন্দর। ছবি তোল দেখি দাদু ভাই, ছবি তোল। শোনো না দাদাই, বলছি ছবিগুলো কিন্তু কলকাতা পাঠাবে, হ্যাঁ সবকটা? পাঠাবো তো বটেই, কিন্তু আরো কয়েকটা ছবি তোলার পর। দাদু ভাই এসো, এদিকে এসে দাঁড়াও। আরে দাদাই, বলছি যে তোমাদের হানিমুন, আমি ছবি তুলে দিচ্ছি, তুমি দাঁড়াও না। হ্যাঁ দাদু, তোমাদের হানিমুন না, তোমরা ছবি তোলো। কোনো কথা নয়, দাদাই যা বলবে তাই শুনতে হবে। দাও ফোনটা দাও, যাও দিকে যাও। দাদু ভাই, ঠাম্মির তো ইচ্ছে হয়, আমরা পাশে এসে দাঁড়াও না। নাও গোলাপ দিয়েছো, আবার ছবি তোলো। এসো এসো দাদু ভাই, আমার পাশে এসে দাঁড়াও। এরকম ভাবে কনভিন্স করলে কেউ কখনো না বলতে পারে কাউকে? দাঁড়া দাঁড়া, অনলি ফর ইউ থামি। চমৎকার, কাকে ছেড়ে কাকে দেখি। তুমি থামিকেই দেখো, ছবিটা তুলবো কি করে? আয় দাদা, পারছি পারছি পারছি। তুমি না ওদের দুজনের একটা ছবি তুলে দাও। মিঠাই যা না, একটু দাদু ভাইয়ের পাশে গিয়ে দাঁড়া।
এসো ছবি তুলবে। যত বয়স যাচ্ছে একেবারে যেন দিন দিন কচি খোকা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো না তোমার এই সব সময় যে জেদাজেদি গুলো আমার জেদ নয় জেদটা তোমার জেদটা তোমার বুঝবে না যে একটা বয়সের ব্যাপার আছে। বয়সের আবার কি ব্যাপার, তুমিও তো এই বয়সে ছিলে। আমি এই বয়সে ছিলাম সেই জন্যই আমি বলতে পারছি। দরকার নেই দরকার নেই, চলো প্লিজ কোনো রকম পাগলামো করো না। বুঝতে পারছো না রাতুল, আমরা হানিমুন পরে সেরে নেব। হিটলার ম্যাম, রাতুল হিটলার, প্রচন্ড স্ট্রিক্ট, একটু এদিক থেকে ওদিক হবে, আমার মার্কস কমে যাবে। তুমি বুঝতে পারছো না, ফাইনালে বসতে দেবেন না আমাকে। না 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 শ্রী, একটা চেষ্টা তো করতেই হবে তাই না? শ্রী প্লিজ প্লিজ কাম ডাউন, রিল্যাক্স রিল্যাক্স। দেখো শ্রী, আমরা এত কষ্ট করে একে অপরকে মনের কথা বললাম, এই সুযোগটা মিস করে যাবো? হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে সময় হানিমুন, এই স্কোপটা জীবনে আর কতবার আসবে বলো? না না প্রীতি, সারাক্ষণ এরকম হিটলার গিরি করে গেলে তো চলবে না। ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন সব বয়সেই হয়, তোমার এসব আসে না। নিজের বয়সটা দেখেছো? জানি জানি, আমার নাম নবীন, আমি ভেতর থেকেও নবীন। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না যে এই রকম সময় তুমি এসব পরীক্ষা টরীক্ষা কেন রেখেছো? দেখলে তো শ্রী, আমি কিন্তু প্ল্যানটা ঠিকই করেছিলাম। তোমার হিটলার ম্যামের হাজবেন্ড কিন্তু বেশ রোম্যান্টিক, ভালোবাসতে জানে। শোনো নবীন, এক্সাম ক্যান্সেল করে প্রেম দিবস পালন করাটা অন্যায়। তোমার কি মনে হয় ছেলে মেয়েদের কোনটা আগে দরকার, প্রেম না লেখাপড়া? দুটোই জীবনে লাগে, নইলে আমার মতো অবস্থা হয়। মানে বউ একখানে, বর ট্রান্সফার নিয়ে অন্যখানে। ধর আমি কলকাতাতেই আর আসবো না, ওই ওই চাপাডাঙ্গাতেই থাকবো। তাই থাকো তাই থাকো। আমি গেলাম কিন্তু। বললাম তো যাও। ধর সহ্য। কাকে চাই? ম্যাম, বিটি ম্যাম। ভেতরে। ম্যাম। কে? শ্রীতা মা, এখানে কি করছো? এন্ড হু ইজ হি, ইওর হাজবেন্ড? ইয়েস ম্যাম, রাতুল মিত্র। তে রাতুল মিত্র, এখানে কি চাই? ও অসহ্য। তা তুমিও কি ভ্যালেন্টাইন্স ডে ছুটি চাইতে এসেছো? না মানে এখন ভ্যালেন্টাইন্স ডে নিয়ে যা বাড়াবাড়ি চলছে তাই জিজ্ঞেস করলাম। এক্স্যাক্টলি ম্যাম, শ্রীকে যদি একটু এক্সকিউজ করা যেত তাহলে লাইক উই কুড। শ্রী? না ম্যাম, না না। পড়াশোনা কি সব লাটে উঠেছে? নো ম্যাম, সরি ম্যাম, সরি। না না, নো কিসের ম্যাম, না না। এখানে ছুটি চাইতে এসেছো? কি সাহস, এইখানে আমার বাড়িতে ছুটি চাইতে এসেছো পড়াশোনা না করে? এসো 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 সবাই। কি সুন্দর না জায়গাটা! অপূর্ব, অতুলনীয়, অভাবনীয়, অনন্য সুন্দর,
অনিন্দ অসাধারণ। আর কত কি বলবো গিন্নি, কত বিশেষণ দেবো। শোনো হানিমুন বলে কথা, আমাদের ঘরটা কিন্তু আলাদা হতে হবে বুঝলে। এত সুন্দর দেখে একটা ঘর নিয়ে নেবো আমরা, চলো 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 চলো। ভেতরে আসবে না? আমার কাছে একটা প্ল্যান আছে। প্ল্যান? কিসের প্ল্যান? রাতুল, আমরা কোথাও যাব না, কোথাও যাব না, প্লিজ প্লিজ প্লিজ। এবার না কলেজ থেকে আমাকে সত্যি সত্যি বের করে দে। শ্রী শ্রী, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। আমি তোমার হিটলার ম্যামের হাজবেন্ডকে আনতে যাচ্ছি। ইয়েস, একমাত্র উনিই পারবেন আমাদের সাহায্য করতে। রাতুল রাতুল, আমি একটা কথা বলি, শুনবে প্লিজ? শ্রী, আমি একটা কথা বলবো, শুনবে প্লিজ? দেখো, ভ্যালেন্টাইন্স ডে তো বছর বছর আসবে, অ্যান্ড শুধু ভ্যালেন্টাইন্স ডে কেন, বছরের যে কোনো দিন ভালোবাসার দিন হতে পারে। কিন্তু শ্রী, এই বছরের মতো আর কোনো বছর আমাদের জীবনে ফিরে আসবে না। আমি শুধু চাই এই ভ্যালেন্টাইন্স ডে আমাদের দুজনের জন্য একটু স্পেশাল হোক, একটু তো চেষ্টা করতে হবে, তাই না? যাও, তুমি এক্সাম দিতে যাও, বাট দেখবে তোমার হিটলার ম্যাম এক্সাম নিতে পারবেন না, ওনার হার্ট অ্যালাউ করবে না। জাস্ট ট্রাস্ট মিস্টার রাতুল আনন্দ। আর একটা কথা বলবো, শ্রী, তোমার এই চোখ দুটো না ঠিক করে দেখা যায় না। এই যে তোমার মনের ভেতরে কি কি ফিলিং চলছে সেটা বোঝা একটু মুশকিল হয়ে যায়। এই যে তোমার এখন ফিল হচ্ছে যে তুমি ওয়ার্ল্ড এর বেস্ট হাজবেন্ড কে পেয়েছো, বাট এই চশমাটার জন্য সবটাই ঢাকা পড়ে যাচ্ছে, তাই তোমার এই ডার্ক আইজ, রোমান্টিক লুকস,
কনফিডেন্স নিজের ওপর। দাদু ভাই, তোমার ছোটবেলায় এই গানটা তুমি আর আমি একসঙ্গে গাইতাম। গাও দাদু ভাই, গাও। অসীম কালে ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের দান। বিষয় তাই জাগে, জাগে মরে না যায় আনন্দে, এত সুখ, এত সুখ ছিল কপালে। এবার যদি যদি দাদুর নাতি একবার আই লাভ ইউটা বলে দেয়, তাহলে মিঠাই একেবারে গোপালের কাছে পৌঁছে না যায়।